আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে অবশ্য অন্য কোনো মোবাইল বা অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো না, আজকে যে মোবাইল নিয়ে বা যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোন হাতে আছে আমার, একটা হলো হচ্ছে 12 প্রো ম্যাক্স আর হচ্ছে গিয়ে 13 প্রো। এই দুইটা ফোন নিয়ে আজকে কথা বলবো আমরা। আজকে আমার সাথে আছে আমার সার্ভিসম্যান রিপেয়ার এক্সপার্ট, উনি আইফোনের ভালো কাজ করে এবং আইফোনের এখন নতুন দুটা কমন সমস্যা আমরা দেখতেছি বা কাস্টমাররা বারবার নিয়ে আসতেছে বা ওনার কাছে আসে বা অন্যরা আরও দোকানে যারা দেখি যে সমস্যাগুলো, মানে কমন সমস্যা আইফোন 12 প্রো ম্যাক্সের হচ্ছে গিয়ে আপনার এই যে স্পিকারের সমস্যা হয়, এখানে হঠাৎ করে কথা শোনা যায় না বা লাউড স্পিকার সেম সমস্যাটা হয় না, দুটা স্পিকারে হঠাৎ করে সাউন্ড আসে না, এই ধরনের সমস্যা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আইফোন 13 সিরিজের যেটা হচ্ছে 13 প্রো ম্যাক্স বা 13 প্রো যেগুলো যে সমস্যাটা হয়, এটা হচ্ছে হুট করে আপনার ডিসপ্লে হচ্ছে আপনার সাদা হয়ে যায়, মানে কোনো কিছুই আসে না, একদম সাদা হয়ে যায় বা কল আসলে কল আসে বা কোনো রিসিভ করা যায় না, অপশন আসে না। এখন এটার কমন একটা সমস্যা, দুইটারই একই সমস্যা। তা আমরা আসলে ওনার সাথে আজকে এই বিষয়টা একটু জানবো। কাস্টমারও অনেক সময় হ্যারাসমেন্ট হচ্ছে যে অনেক জায়গায় গেলে ডিসপ্লে চেঞ্জ করতে বলে বা এই সমস্যা বা 12 প্রো ম্যাক্সের যে স্পিকারের যে সমস্যাটা, এটা আসলে সমাধানটা কি নর্মালি বা অ্যাপেল থেকে কোনো সমস্যার সমাধানের কোনো অপশন আসছে কিনা বা কোনো সফটওয়্যারের সমস্যা থেকে হয় কিনা, জাস্ট আমরা ওনার থেকে একটু জানবো। যে অনেক ভাই, এটার যে সমস্যাটা 12 প্রো ম্যাক্সের যে স্পিকারটা ফার্স্টে এক নম্বর, যে এটার যে সমস্যাটা এটা কেমনি কী বা কোন কারণে হয় বা কী থেকে হয় এটা বলেন একটু। এইটা এই ফোনের হার্ডওয়্যার একটা সমস্যা আর এটা কোনো সফটওয়্যারের কারণে হয় না। 12 প্রো এর সমস্যাটা এইটা হার্ডওয়্যার কনফিগারেশন থেকে এই সমস্যাগুলো বেশি হইতেছে, তো এগুলা চেঞ্জের মাধ্যমে সমাধান হয়। ঠিক আছে, অরিজিনাল কোনো স্পিকার বা রিঙ্গার যেটাই বলেন আবার চেঞ্জ করলেই এটা ওকে হয়ে যায়। যদিও এটা অনেক ফোনগুলিতে আছে সফটওয়্যারের জন্য এই সমস্যাটা শুরু হয় কিন্তু হার্ডওয়্যারে যায় শেষ হয়, মানে আমি বলতে চাচ্ছি হার্ডওয়্যারের পার্টসগুলো নষ্ট করে ফেলে। ঠিক আছে, তখন চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যায়। আর এই 13 প্রোর যেই প্রবলেমটা হোয়াইট স্ক্রিন, এটা হচ্ছে আপডেট দেওয়ার পরে অনেক ফোনগুলি এরকম হয়, হওয়ার পরে আপনার অনেকেই ভাবে এটা হয়তো ডিসপ্লে অকারণেই নষ্ট হয়ে গেল কি কারণে অনেকে বুঝতে পারে না, কিন্তু এখন ইদানিং হয়তো সবাই যারা ইউজার আছেন এই মডেলের তারা হয়তো অনেকেই জানেন যে এটা সফটওয়্যারের কারণে হয়, সফটওয়্যার আপডেট দিলে হয়। এটা সমাধান হচ্ছে আপনি ডিসপ্লে যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে এখানে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে ডিসপ্লে যদি প্রবলেম হয় একেবারে ওটা নষ্ট হইতে পারে আবার হয়ও না, পরবর্তী আপডেট দেওয়ার পরে রিস্টোর করার পরে এটা ঠিকও হয়ে যায়, অনেক বেশ কয়েকটা ঠিক হয়েছে। আচ্ছা, এই সমস্যাটা যে আপনি বলছেন বেশ কয়েকটা হয়েছে, মানে তার মানে বলবো যে আপনার কাস্টমারকে ওয়েট করার জন্য সরাসরি ডিসপ্লেটা না চেঞ্জ করে যদি ওনার হাতে সময় থাকে তাহলে আপনি একটু ওয়েট করতে হবে, পরবর্তীতে আপগ্রেডে আপনার আসলে হয়তো ডিসপ্লে ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে পারে। এখন যেটা বলতেছি 15.5 বা 6, এখন 6 আসছে বেটা ভার্সন, এটা দেওয়ার পরে আরও বেশি হচ্ছে এই সমস্যা। এটা 16 অথবা 16.এর পরে যেগুলো আসবে সেগুলো হয়তো এগুলো থাকবে না সমস্যা, তবে যারা এই সমস্যা এখন আছেন হয়তো এইভাবে রাখা বেটার, পরবর্তী আপডেটের পরে হয়তো ফোনটা ঠিক হতে পারে। আবার এই মুহূর্তে যদি ইনস্ট্যান্ট কেউ করতে চান তাহলে ডিসপ্লে আপনাকে চেঞ্জ করে করতে হবে। আচ্ছা, ইনস্ট্যান্ট সমাধান হলো ডিসপ্লে চেঞ্জ, আর এর ছাড়া কোনো উপায় নাই। আর দ্বিতীয় হচ্ছে আপনি একটা বললেন যে 15.5 যে আপগ্রেডটা আছে সে আপগ্রেড থেকে কি এখন কোনো কাস্টমার কে আপগ্রেড করতে পারবে বা না করা বা করার ব্যাপারে আপনি একটু বিষয়টা যদি ক্লিয়ার করেন। অনেকের 15.5 আছে, তাদের বলবো যে আপডেট না করার জন্য। ঠিক আছে, আর যদি 15.6 থাকে তাহলে অনেকে সমস্যা নিয়ে ভুগতেছেন অলরেডি, আর যাদের হয় নাই তারা হয়তো ভুগতেও পারেন আবার নাও পারেন, এটা আসলে বলা যাবে না কার ফোন হইতেছে কার ফোন হইতেছে না, বেশিরভাগ ফোনে হইতেছে এই সব সমস্যা। তবে আপডেট না করাই ভালো, একবারে অটো আপডেটটা বন্ধ করে দেওয়াই ভালো, একবারে 16 পার হওয়ার পরে আমার মনে হয় আপনারা ইউজ করা ভালো। আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম। আর ফোনের যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে চলে আসবেন, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বি ব্লক অ্যাপেল স্টেশনে। ওনার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ অনিক আহমেদ, উনি হচ্ছে আইফোন এক্সপার্ট বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেরও কাজ করে থাকে, বিশেষ করে আইফোনের কাজগুলো এখানে করা হয়। তো আপনারা চলে আসবেন, আর ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর যে কোনো মুহূর্তে আপনি ওনার সাথে পরামর্শ করে আপনি জানতে পারবেন, ওনার নাম্বারটা দিয়ে দেবো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এটা রিভিউটা নিতে পারবেন, দেখতে পারেন। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।